আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজকের এই ভিডিওতে দু সালের দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দ্বিতীয়তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিষয় বিজ্ঞান এর সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব সেই সাথে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল তো তারপর দেখো অ্যাসাইনমেন্টের শিরোনামে রয়েছে বিভিন্ন প্রকার তন্তু ও এর ব্যবহার এবং অ্যাসাইনমেন্টের নির্দেশনায় দেওয়া আছে নিচের দাবগুলো বিবেচনা করে অ্যাসাইনমেন্টটি তৈরি করতে হবে এবং প্রথম দাপটি রয়েছে কাপড় তৈরির জন্য প্রয়োজনীয় দশটি তন্তুর তালিকা তৈরি করে শ্রেণীবিন্যাসকরণ এবং দুই নম্বরে রয়েছে উদাহরণসহ তন্তু থেকে সুতা তৈরির দাপ রেশম তন্তু থেকে সুতা তৈরির প্রবাহ চিত্র অঙ্কন করতে হবে এবং পরিবেশের বারসম্যহীনতায় রাবার ও প্লাস্টিকের ভূমিকা দিতে হবে এবং নির্দেশকে দেওয়া আছে ক নম্বর প্রশ্ন তালিকা তৈরি ও শ্রেণীবিন্যাস করণ যথাযথ তালিকা তৈরি করে শ্রেণীবিন্যাস করলে চার নাম্বার দেওয়া হবে এবং খ নাম্বারে রয়েছে তন্তু থেকে সুতা তৈরির দাবগুলো উদাহরণ সহ উল্লেখ করণ দাবগুলো যথাযথভাবে উল্লেখ করলে চার নাম্বার দেওয়া হবে এবং গ নম্বর প্রশ্নে দেওয়া আছে রেশম তন্তু থেকে সুতা তৈরির প্রবাহ চিত্র অঙ্কন যথাযথ দিক নির্দেশনা সহ চিহ্নিত প্রবাহ চিত্রটি অঙ্কন করলে চার নাম্বার দেওয়া হবে এবং সর্বশেষ প্রশ্ন গ নাম্বার পরিবেশের বারস্যময়হীনতায় রাবার ও প্লাস্টিকের ভূমিকা যথাযথ উত্তরটি লিখলে চার নাম্বার দেওয়া হবে তো এই ছিল তোমাদের প্রশ্ন তো চলো এবার উত্তরপত্রে ফিরে যাই তারপর এটা হচ্ছে তোমাদের উত্তরপত্র এবং দেখো উত্তরপত্র প্রথমে শিরোনামটি রয়েছে বিভিন্ন প্রকার তন্তু ও এর ব্যবহার তারপর ক নং প্রশ্নের উত্তর তন্তু ক্ষুদ্র ক্ষুদ্র আঁশ দিয়ে তন্তু তৈরি হয় তাই তন্তু বলতে আঁশজাতীয় পদার্থকেই বোঝায় কিন্তু বস্ত্রশিল্পে তন্তু বলতে বুনন ও বয়নের কাজে ব্যবহৃত আটসমূহকেই বোঝায় তন্তু দিয়ে সুতা তৈরি ও কাপড় তৈরি ছাড়াও কার্পেট তৈরি কার্পেট তৈরি নিরোধক ইত্যাদি রকম বিভিন্ন রকম পদার্থ তৈরি করা হয় কাপড় তৈরির জন্য তন্তুর তালিকা তৈরি করে শ্রেণীবিন্যাস তৈরি করা হল কাপড় তৈরির দশটি তন্তু এক তুলা বা কটন দুই পাট তিন লিলেন চার হচ্ছে উল পাঁচ সিল্ক ছয় পলিস্টার সাত হচ্ছে রেয়ন এবং আট হচ্ছে নাইলন নয় হচ্ছে ভাগ করা যায় যথা এক প্রাকৃতিক তন্তু দুই কৃত্রিম তন্তু এক প্রাকৃতিক তন্তু প্রকৃতি থেকে পাওয়া তন্তুকে প্রাকৃতিক তন্তু বলে প্রাকৃতিক তন্তুর তালিকা এক তুলা বা কটন দুই পাট তিন লিলেন চার উল পাঁচ সিল্ক ছয় হচ্ছে অ্যাজবেস্টস এবং দুই হচ্ছে কৃত্রিম তন্তু বিভিন্ন পদার্থ বা রাসায়নিক দ্রব্যাদির সংমিশ্রণে গবেষণাগারে উৎপাদিত তন্তুকে কৃত্রিম তন্তু বলে কৃত্রিম তন্তুর বেশিরভাগই হল প্লাস্টিক শ্রেণীর কৃত্রিম তন্তুর তালিকা এক হচ্ছে পলিস্টার দুই রেয়ন এবং তিন হচ্ছে নাইলন চার হচ্ছে একজাইলিক তারপর রয়েছে খ নাম্বার প্রশ্নের উত্তর উদাহরণ সহ তন্তু থেকে সুতা তৈরির দাবগুলো ব্যাখ্যা করা হলো তারপর প্রথমে একটি চিত্র আঁকতে হবে তো প্রথমে তোমাদেরকে এই চিত্রটি আঁকতে হবে তো চিত্রটি একটাই স্ক্রিনশট করে নাও এবং এই চিত্রগুলো দেখবে তোমাদের বইও রয়েছে তোমরা চাইলে সেইখান থেকেও চিত্রটি আঁকতে পারবে চিত্র আঁকার পর তারপর আবার এইখান থেকে শুরু করবে তন্তু সংগ্রহ যে কোনো ধরনের সুতা তৈরির প্রধান দাপ হলো তন্তু সংগ্রহ তন্তুর উৎস অনুযায়ী সেগুলোকে ভিন্ন ভিন্ন হয় সেগুলো ভিন্ন ভিন্ন হয় যেমন তুলার বেলায় গাছ থেকে কার্পাস ফল সংগ্রহ করে বীজ থেকে তুলা আলাদা করে ফেলা হয় এই প্রক্রিয়ার নাম হলো জিনিং জিনিং প্রক্রিয়ায় পাওয়া বলে কটন লিন্ট অনেকগুলো কটন লিন্ট একসাথে বেঁধে গাঁট তৈরি করা হয় এই গাঁট থেকে স্পিনিং মিলে সুতা কাটা হয় তারপর রয়েছে সুতা কাটা সুতা কাটা হয় স্পিনিং মিলে সাধারণত একটি মিল বা কারখানায় এক ধরনের তন্তু থেকে সুতা কাটা হয় কারণ সুতা কাটার যে ধরনের দাপ রয়েছে তা এক ধরনের তন্তুর জন্য এক এক রকম এক এক ধরনের তন্তুর জন্য এক এক রকম এই জন্য ভিন্ন ভিন্ন তন্তু থেকে তৈরি সুতার কারখানাও আলাদা তবে তন্তুভেদে সুতা কাটার পদ্ধতিতে ভিন্নতা থাকলেও কিছু কিছু মিল আছে সুতা কাটার পদ্ধতি ব্লেন্ডিং ও মিক্সিং কারখানায় আনা তন্তুর বেল বা গাঁট বেল্ডিং রুমে নিয়ে প্রথম খুলছ সরি এখানে হবে খুলে ফেলা হয় এরপর বিশেষ যন্ত্রের সাহায্যে একসাথে গুচ্ছ আকারে থাকা তন্তুকে ভেঙে যথাসম্ভব ছোট ছোট গুচ্ছে পরিণত করা হয় এই সময় তন্তুর সাথে থাকা ময়লার ময়লার ছোট ছোট টুকরা বীজ বা পাতার ভাঙা কোনো অংশ ইত্যাদিও দূর করা হয় এরপর বিভিন্ন রকম তুলার একটি মিশ্রণ তৈরি করা হয় এই মিশ্রণ তৈরি করার কারণ হলো গুণে ও মানে ঠিক একই রকম তুলা সবসময় পাওয়া সম্ভব হয় না বিভিন্ন রকম তুলার মিশ্রণ না করলে এক এক সময় এক এক রকম তুলা তৈরি হবে কখনো ভালো কখনো মন্দ অর্থাৎ সুতার মান এক হবে না এছাড়াও বিভিন্ন রকম তুলা মিশিয়ে সুতা তৈরি করলে উৎপাদন খরচও কম হয় কার্ডিং ও কম্বিং সুতা কাটার দ্বিতীয় দাপ হলো কাডিং ও কম্বিং তুলা লিলেন পশম এসব তন্তুর বেলায় এই দাপটি প্রয়োগ করা হয় তন্তুর বৈশিষ্ট্য ও দৈর্ঘ্য অনুযায়ী কাটিং এবং এর কাজে ব্যবহৃত যন্ত্র ঠিক করা হয় এই প্রক্রিয়ায় ব্যবহার অনুপযোগী অতি দ্রুত অতি ছোটো তন্তু বাদ দেওয়া হয় এবং দুলোবালি ও ময়লার কণা থাকলে সেগুলোও দূর করা হয় কোনো কোনো ক্ষেত্রে শুধু কাডিং করলেই হয় তবে মিহি মসৃণ ও সরু সুতা তৈরি করতে হলে কম্বিং দরকার হয় তারপর এসে গণং প্রশ্নের উত্তর রেশম তন্তু থেকে সুতা তৈরির প্রবাহ চিত্র অঙ্কন করা হলো তারপর প্রথমে একটি চিত্র আঁকতে হবে তারপর এই চিত্রটি আঁকতে হবে এবং এই চিত্রটি তোমরা একটু ভালোভাবে দেখে নাও এবং একটা স্ক্রিনশট করে নাও এবং এই চিত্রটি তোমাদের বইয়েও রয়েছে তোমরা সেইখান থেকে দেখে ভালোভাবে চিত্রটি আঁকতে হবে চিত্রটি না আঁকলে কিন্তু হবে না নাম্বার দেওয়া হবে কম দেওয়া হবে নাম্বার তাই এই চিত্রটি খুবই ইম্পর্টেন্ট তো তোমরা চিত্রটি এক নজরে দেখে নাও চিত্রটি আঁকার পর তারপর আবার এইখান থেকে শুরু করবে রেশম তন্তু থেকে রেশম সুতা তৈরি রেশম পোকা থেকে তৈরি হয় এক ধরনের গুটি একে কুকুন বলে পরিণত কুকুন বা সাবান পানিতে লোহার কড়াইয়ে সিদ্ধ করা হয় এতে কুকুনের ভেতরকার রেশম পোকা মরে যায় এবং গুটি কেটে বের হয়ে রেশমের গুটি নষ্ট করতে পারে না সিদ্ধ করার কারণে কুকুন নরম হয়ে যায় এবং উপর থেকে খোসা খুব সহজেই আলাদা হয়ে যায় খোসা থেকে উঠে গেলে রেশমী তন্তুর প্রান্ত বা নাল পাওয়া যায় এই নাল ধরে আস্তে আস্তে টানলে লম্বা সুতা বের হয়ে আসে চিকন বা মিহি সুতার জন্য পাঁচ থেকে সাতটি কুকুনের নাল আর মোটা সুতার জন্য পনেরো থেকে বিশটি কুকুনের নাল একত্রে করে টানা হয় এই কাজে চরকা কা ব্যবহার করা হয় নালগুলো একত্রিত করলে এদের গায়ে লেগে থাকা আঠার কারণে একটি সাথে লেগে গিয়ে সুতার গুঁসা তৈরি হয় তারপর সর্বশেষ গ প্রশ্ন নাম্বার পরিবেশের বারসম্যহীনতায় রাবার ও প্লাস্টিক বেশিরভাগ কৃত্রিম রাবার এবং প্লাস্টিক পচনশীল নয় এর ফলে পূর্ণ ব্যবহার না করে বর্জ্য হিসেবে ফেলে দিলে এগুলো পরিবেশে জমা হতে থাকে এবং নানারকম প্রতিবন্ধীকতা সৃষ্টি করে প্রচুর প্লাস্টিক বা রাবার জাতীয় জিনিস পড়ে থাকে নালায় এগুলো জমতে জমতে এক পর্যায়ে নালা নর্দমা বন্ধ হয়ে পানির প্রবাহ বন্ধ হয়ে যায় ফলে দেখা যায় সামান্য বৃষ্টিপাত হলেই রাস্তায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয় যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে নষ্ট করে প্লাস্টিক এবং বর্জ্য পরিকল্পিত উপায়ে ব্যবস্থাপনা না করায় এর বড় একটি অংশ নদ নদী হ্রদ বা জলাশয়ে গিয়ে পড়ে এভাবে জমতে থাকলে এক সময় নদীর গভীরতা হ্রাস পায় যা নাব্যতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায় আবার ফলে ফেলে সরে আবার ফলে প্লাস্টিক বা রাবারের অনেক সময় গরু ছাগল বেড়া পশুর খাবারের সাথে মিশে সেগুলো মাংস এবং চর্বিতে জমতে থাকে এমনকি নদ নদী বিলে ফেলে দেওয়া প্লাস্টিক রাবার বর্জ্য খাবার গ্রহণের সময় মাছের দেহেও প্রবেশ করতে পারে এবং সেখানে জমতে থাকে আমরা সেই মাছ খেলে শেষ পর্যন্ত আমাদের দেহে প্রবেশ করে যা ক্যান্সারের মতো মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে তাহলে এটি স্পষ্ট যে প্লাস্টিক ও রাবার সামগ্রী সঠিক ব্যবস্থাপনা না করলে তা মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটিয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করতে পারে তাই প্লাস্টিক ও রাবার সামগ্রী যতবার সম্ভব নিজেরা পুনরায় ব্যবহার করতে হবে এবং অন্যদেরকেও ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে তো এই ছিল দু সালের দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দ্বিতীয়তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিষয় বিজ্ঞান এর সম্পূর্ণ সমাধান তো ধন্যবাদ সবাইকে